তিন দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বাস মালিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে কান্দি বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ এই অবস্থায় বিক্ষোভ চলে। অবিলম্বে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে ভোর ৫টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত বাস চলাচলের অনুমতি দেওয়া ও বেআইনিভাবে বাসের রুটে অটো ও টোটো চালানো বন্ধ করার দাবি তুলে এই অবস্থান বিক্ষোভ করা হয়। শোভন ব্যানার্জি রিপোর্ট, NTVWB। আজকের এই কান্দি বাস স্ট্যান্ডে অবস্থানটা মালিক শ্রমিক সংগঠন উভয় মিলিতভাবে হচ্ছে। যে রনগ্রাম ব্রিজ প্রায় এক বছর খোলা হয়েছে বাস চলাচলের ক্ষেত্রে, কথা ছিল ব্রিজটা প্রথম পর্যায়ে ট্রায়াল করে কিছুটা দেখে নিয়ে বাসটা যাতে আরও বেশি ব্যাপক চলতে পারে এবং ভোর থেকে রাত্রি পর্যন্ত চলতে পারে তার ব্যবস্থা করা হবে। এটা ২৭শে নভেম্বর ২০২১ এটা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি যে এক বছর অতিক্রান্ত হলো, সেই ব্রিজ আর পরীক্ষা নিরীক্ষা হলো না। সেই একইভাবে ঘন্টায় ৪খানা বাস সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত চলছে। আমাদের দাবি ভোর ৫টা থেকে এটাকে অবিলম্বে রাত্রি ৮টা পর্যন্ত চালু করার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে যাত্রী না নামিয়ে যাত্রী সিট বাই সিট, সিটে যাত্রী যে কটা থাকবে সে কটাকে নিয়ে পারাপার করতে দিতে হবে, এই মূল দাবি আমরা কিন্তু রেখেছি রনগ্রাম ব্রিজের ক্ষেত্রে। পাশাপাশি আর একটা বিষয় রেখেছি, যেটা বাস শিল্পকে একবারে ধ্বংস করে দিচ্ছে, অটো টোটো প্রত্যেকটা বাস রুটের ওপরে বাসের আগে আগে ১০খানা ১২খানা, বাসের পিছনে ১০খানা ১২খানা চলার কারণে বাসে কোনো যাত্রী হচ্ছে না, বাসে ইনকাম হচ্ছে না, বাসের শ্রমিকরা পয়সা পাচ্ছে না, মালিকরা পয়সা পাচ্ছে না, ফলে বাস আস্তে আস্তে কমে যাচ্ছে, বসে যাচ্ছে। এই বিষয়টাকে নিয়ে আজকের এই অবস্থান বিক্ষোভ, আজকের এই দাবিগুলোকে আমরা সামনে রেখেছি। এই দাবিকে সামনে রেখে আগামী ৯ নভেম্বর বুধবার, সামনের বুধবার আমরা ২৪ ঘন্টা বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছি। তাতেও যদি প্রশাসন বসে আলোচনা করে দাবিগুলোকে সম্পূর্ণ না করে, তাহলে আমরা লাগাতার আন্দোলনে যাব, অর্থাৎ একেবারে বাস পরিষেবা বন্ধ করে দিয়ে আমরা আন্দোলন কর্মসূচি এই অবস্থানে আমরা সেটা ঘোষণা করছি। আমি ১৯৯৮ সালে বিহারে গিয়েছিলাম পাটনায়, তখন দেখেছি যে এক ভদ্রলোক সাইটিয়া জোর করে ওই ক্লিনারগুলো স্টাফগুলো অ্যাসিস্ট্যান্টগুলো চ্যাংদোলা করে চাপিয়ে দিচ্ছে বাসে। তা বলছে ভাই আমার যে মেরা পাস নিয়ে কেনা মেরা বাস, আমাদের পরিস্থিতি হয়ে গেছে, তাই আমাদেরকে মনে হচ্ছে অটোটা